আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফেসবুক নিয়ে আসলো অফিসিয়ালি ভিডিও আপলোড করার টাইম অপশন। যে টাইমে আপনার ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ পাবেন আর আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে। তো কি সেই টাইমটা রয়েছে, কোন টাইমে আপনার ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ বেশি পাবেন, কোন টাইমে আপনার ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে, সেই প্রসেসটাই দেখাবো আজকের ভিডিওতে। আপনি শুধু ভিডিওটা কন্টিনিউশন পর্যন্ত দেখবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে এখন একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজটিকে অবশ্যই ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দিবেন। তো আর দেরি না করে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ওকে, তো এখন আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। এখানে আসার পর আমরা চেক করে নিব, এখানে কিন্তু আপডেটটা চলে আসছে, মানে কোন টাইমে আপনার ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ পাবেন, কোন টাইমে আপনার ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে। এটা কিন্তু ফেসবুক টিম নিজে আমাদেরকে জানাচ্ছে, এটা কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আগে ছিল না, এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে। তো কীভাবে আপলোড করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ পাবেন, কীভাবে আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে, মানে কোন টাইমে আপলোড করলে আর কি আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু প্লাস আইকন রয়েছে, আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড ভিডিও নামে একটি অপশন রয়েছে। আপনার অনেকেই রয়েছেন যারা এখান থেকে ভিডিও আপলোড করেন, এখান থেকে অনেকেই রয়েছেন যারা ভিডিও আপলোড করে থাকেন। তো আপনি জাস্ট এখান থেকে আপনার ভিডিওটা কাস্টমাইজ করেন, আমি এখান থেকে আপলোড করছি না, আমি এখান থেকে যে ইমেজ আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি কিন্তু সেম টু সেম ভাবে মানে আপনার ভিডিওর যে টাইমটা রয়েছে এটা কিন্তু আপনি দেখতে পাবেন, কোন টাইমে আপনার ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওতে আপনি ভিউজ বেশি পাবেন, এটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন বা চেক আউট কিন্তু করে নিতে পারবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে দিয়েছি, সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এখানে একটা কালি বক্স রয়েছে, আমি এখানে যে কোনো একটা টেক্সট লিখে দিচ্ছি বা যে কোনো একটা টাইটেল আমি এখানে লিখে দিচ্ছি। তো আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি ট্রাই ভিডিও আপলোড। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু নেক্সট নামে একটি অপশন রয়েছে, আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে আমাদের কাজ হবে। দুই নম্বর যে অপশনটা রয়েছে সিডুলিং অপশন নামে যে অপশনটা রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এই অপশনে চলে আসুন। আর এই অপশনটা যদি আপনি না পান অবশ্যই আপনার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনি এটাকে আপডেট করে নেবেন, আপডেট করলে কিন্তু আপনি এই অপশনটাকে পেয়ে যাবেন। ওকে, তো আমি এখান থেকে শিডিউল অপশনে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি জাস্ট এখান থেকে শিডিউল অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে গিয়ে পোস্ট নাও অপশনটা সিলেক্ট করে যদি আপনি ভিডিওটা আপলোড করেন এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ডিরেক্টলি আপলোড হয়ে যাবে। তারপর দেখুন এই যেখানে কিন্তু রয়েছে শিডিউল ফর লেটার নামে একটি অপশন রয়েছে, আপনি যখন এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনি দেখতে পাবেন আপডেট। ওকে, সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে কয়েকটা টাইম রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে টুমোরো, মানে কালকে যদি আমি আমার এই ভিডিওটাকে আপলোড করি, মানে এখান থেকে যদি টাইমটাকে শিডিউল করে রাখি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিকলি একটা মানে র্যান্ডমলি ফেসবুক টিমে একটা টাইম সিলেক্ট করে দিয়েছে। আমি যদি এই টাইমে ভিডিওটা আপলোড, এক্ষেত্রে আমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ পাবো, বেশি পরিমাণে রিচ কিন্তু পাবো, এমনকি আমার ভিডিওটা ভাইরালও হয়ে যেতে পারে, যেহেতু ফেসবুক টিম এই অপশনটা আছে। আমি কিন্তু আপনাদেরকে 100% গ্যারেন্টি দিয়ে বলতেছি না যে এই অপশনটার সাহায্যে আপনার ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আর এই যে অপশনটা ফেসবুক টিম নিয়ে আসছে এটা কিন্তু আমাদের জন্য নিয়ে আসছে, এখানে কিন্তু তারা রেকমেন্ডেড করতেছে যে আপনি এই টাইমে ভিডিওটা আপলোড করুন, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, এমনকি আপনার ভিডিওতে রিচ আসবে বেশি, আপনার ভিডিওটা 100% ভাইরাল হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে টুমোরো, মানে আমি কালকে 8টার সময় যদি ভিডিওটা আপলোড করি এখান থেকে শিডিউল করে, এক্ষেত্রে কিন্তু আমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, এমনকি বেশি পরিমাণে রিচও কিন্তু আসবে। তারপর দেখুন এখানে কিন্তু আরেকটা টাইম শিডিউল করা রয়েছে, শুক্রবার 8টার দিকে, তারপর হচ্ছে গিয়ে রবিবারে 8টার দিকে। মানে আপনি যখন এখান থেকে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন, এখানে কিন্তু আপনার এখানে অন্য টাইমও শো করতে পারে, আপনার এখানে 7টাও শো করতে পারে বা 6টাও শো করতে পারে বা 9টাও কিন্তু শো করতে পারে, মানে যার কাছে যেমনটা শো করে, মানে আপনার দর্শক বা আপনার অডিয়েন্স বা আপনার ফলোয়ার কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে। তো যে টাইমে বেশি অ্যাক্টিভ থাকে আপনার অডিয়েন্স বা আপনার ফলোয়ার, ওই টাইমটা কিন্তু ফেসবুক টিম এখানে শো করেছে যে আপনি যদি এই টাইমে ভিডিওটা আপলোড করেন আর এই টাইমে কিন্তু আপনার দর্শক বা আপনার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে ফেসবুকে। তো আপনি যদি বেসিক্যালি এই টাইমে ভিডিওটা আপলোড করেন এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে, যেটা এইখানে ফেসবুক টিম আমাদেরকে বোঝাতে চাচ্ছে। সো আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কোন টাইমে ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ হতে পারে বা কোন টাইমে ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে। আর আপনি যদি এই আপডেটটা পেয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই আমি কিন্তু এই আপডেটটা পেয়ে গেছি, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস, যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে অবশ্যই ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।